আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে স্বাধীনতার পর থেকে বহু মানুষ বেইমানি করছে। আমার মতো টাই পরা কোট পরা লোক, বিভিন্ন লোক বিভিন্ন সময়ে বেইমানি করছে, কিন্তু আমার জানা মতে আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, বহু মানুষ বেইমানি করলো শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে। এই পর্যন্ত একটা জাতির মানুষ আছে যারা বেইমানি করে না, এরা হচ্ছে গিয়ে বাগানবাসী, চা বাগান। কিছুদিন নৌকা, নৌকা না পাইলে হয়ে যায় অন্য কিছু, আনারস হয়ে যায়। আপনাদের যিনি বর্তমান চেয়ারম্যান যে ভদ্র মহিলা ছিলেন, উনিও তো একসময় নৌকা করতেন, এখন আর নৌকার সাথে উনি চান, এখন যে আনারস হন আর যাই হন, ওনার মেইন ইচ্ছা হচ্ছে গিয়ে নৌকাটারে ডুবাই দিতে চান। আমি জানি না আপনাদের এলাকার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমার এলাকার থেকে আপনাদের এলাকার মানুষ অনেক ভালো। নাইলে এইরকম একজন চাল চুরির অভিযোগের মহিলা আবার আপনাদের কাছে ভোট চাইতে আসেন, আপনারা যে কিছু তারে যে বিদায় করে দেন না, এটাই তো অনেক বেশি। আরে সিলেটের মানুষের তো আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, ঢাকায় গেলে পরে আমাদেরকে বলে যে এরা সিলেটের মানুষ, এরা আর যাই হোক বাদ পান না। এই লাইভের মাধ্যমে যদি মানুষ শুনে যে কুলাউড়ার একজন মহিলা উনি নাকি চাল চুরিতে আসামি হয়েছেন, পুলিশ উনারে খুঁজে, এই কথা আর যাই হোক লাইভে আপনারা বাইরে বললেন না, আমাদের সরম হয়। জননেত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার যতদিন সময় হয়েছে আমি যতটুকু বুঝছি, উনার একটা বড় দুর্বলতা হচ্ছে গিয়ে বাগানবাসী, কারণ উনি জানে যে উনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই বাগানবাসীদেরকে ভোটের অধিকার দিয়েছিলেন। আরে বঙ্গবন্ধু যদি ভোটের অধিকার আপনাদেরকে না দিত, এ যুগের খা জীবনে এই জায়গায় এই তো হইতো বেটা, বাগানের আবার ভোট লাগে কি তারে, হ্যাঁ বাগানে আবার ভোট কি তারে, এনারে আপনারা চিনেন না ভালো করে। শেখ হাসিনা যদি বেঁচে না থাকে তখন এদের আসল চেহারা বুঝবেন এরা কি জিনিস, এরা যদি বেঁচে না থাকে এরা জানে যে আরে বাগানবাসী মানে তো নৌকায় মারবো, এরা তাড়াতাড়ি এই দেশ থেকে বাগাও। এরা এমনি 500 নোট লই আইবো, কইবে যে বঙ্গবন্ধুর একটা নোট লই আইছি রে, কিন্তু ভিতরে ভিতরে যে কিতা মনে মনে যা আমরা জানি যে খালি একটু যদি আওয়ামী লীগটা যায় রে তাহলে দেখবে কেমনে পূজা করস, হ্যাঁ পূজা কেমনে করস তোরে দেখাই দিমু। আরে এটলিস্ট যে লোকটা নৌকা লই আইছে এই নুমান, সে যাই হোক যতদিন পর্যন্ত শেখ হাসিনার ছবিটা তার উপরে আছে আর যাই করুক, সেও কোনোদিন এই কাজটা করতে পারবে না। এই যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সাথে যারা জীবনে বেইমানি করে নাই তাদেরকে বিপদে ফেলে সে কোনোদিন দেখতে পারবে না। আগামী 10 তারিখে আপনাদের এখানে আমি ফুটবল খেলতে আসবো, বক্সিমইল এখানে ফুটবল খেলতে আসবো, আমাদের একাডেমি বনাম আপনাদের কুলাউড়া। আমি চাই যে 28 তারিখে নির্বাচনের পরে সুন্দর মন নিয়া মানসিকতা নিয়া আমার এই ভাইটার জন্য নৌকার ভোট চাইতে আসছি। তবে এই তো আপনাদেরকে বলে যাই, এই ছেলেটার সাথে আমার কোনো আত্মীয়তা নাই, রক্তেরও সম্পর্ক নাই, একদিন খালি দেখা।